يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আর মাদানী
জানাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি সহসনুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাহোক আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগত হইতে এবং আমাদের বিশ্ব নেতা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ কোরআন ও হাদিসকে কেন্দ্র করে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের দায়িত্ব এটি করব ইনশাআল্লাহুল আজিজ রাব্বি ইসরাহালি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে পর্দার বিধান। সুতরাং এই বিষয়ের উপরে কিছু কোরআন ও হাদিস থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে কথাগুলি মন দিয়ে শুনে নিজের বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করে তাই সকল বলুন আমিন। আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার মা বোনদেরকে বেশি বেশি করে অবগত করব, তার সাথে আপনাদেরকেও কিছু হুঁশিয়ারি দিব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন পৃথিবীতে যতগুলো পুরুষ রয়েছে আমি সকলকে নেতা করেছি। কাদের নেতা? মেয়েদের নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হচ্ছে মেয়েদের নেতা। সুতরাং মেয়েদেরকে তারা কন্ট্রোল করে তারা দায়িত্ব নিয়ে সংসার চালাবে। আর মেয়েদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের স্বামীদের অনুপত্যাশীল হয়ে তোমরা তোমাদের জীবনটাকে চালাবে। সুতরাং আজকে যে পর্দার আলোচনা করব তাতে যে আপনাদের কিছু দায়িত্ব নেই, যে আপনারা হয়তো ভাববেন যে আজকে তো বিষয়টি হচ্ছে মহিলাদের ব্যাপারে সুতরাং আমাদের না শুনলে হবে, কিন্তু এটাই বেশি করে মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে যেমন নেতা হিসাবে পাঠিয়েছি সুতরাং তোমাদের দায়িত্ব হয়েছে মেয়েদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করা। কারণ একটা উদাহরণ দিলে আপনাদের সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে একটা মহিলাকে যদি আমি জাহান্নামে দিই বেপর্দা হওয়ার কারণে, যুবতী অবস্থায় যদি একটা মহিলা জাহান্নামে যায়, মহিলাটা শুধু একাই জাহান্নামে যাবে না, তার সঙ্গে তার বাপ তার ভাইকে বেঁধে জাহান্নামে ফেলা হবে। কেন? ওই মহিলাটা যখন যুবতী ছিল তখন যেমন একটা গাড়ি কিনলে ব্লুবুক কাগজটা আপনার নামে হয়, গাড়িটা আপনার, আমি নিয়ে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করলাম আমাকে পুলিশ ধরবে না, ধরবে আপনাকে, কারণ ব্লুবুকটা আপনার নামে আছে, মহিলার ব্লুবুকটা আছে আপনার নামে, পিতার নামে, ভাইয়ের নামে। যখন মহিলাটাকে বেপর্দা চলার কারণে জাহান্নামে দিবে তার সঙ্গে তার ভাইকে তার পিতাকে জাহান্নামে ফেলবে, আল্লাহ ছাড়বে না। কেন? তখন তোমার দায়িত্ব ছিল তোমার মনটাকে কন্ট্রোলে রাখা, তোমার পিতার দায়িত্ব ছিল মেয়েটাকে ভালো পোশাকে রাখা যেন বেপর্দায় না চলে। আপনার যুবতী অবস্থায় যতগুলো বেপর্দার কারণে গুনাহ করবে ওই গুনাহ ভাগ হবে তার পিতা, তার পিতাকে জাহান্নামে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ওই মহিলাটা আমার বিয়ে হয়ে যাবে গুলবুকটা পিতার নাম থেকে চেঞ্জ হয়ে তার স্বামীর নামে চলে যাবে, বিয়ে হওয়ার পরে যদি কোনো মহিলা বেপর্দা হওয়ার কারণে পর্দা না করার কারণে যদি জাহান্নামে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাটাকে একাই জাহান্নামে আমি দিব না, তার সাথে আমি তার স্বামীকে বাঁধবো আর জাহান্নামে ফেলবো। তারপরে যদি স্বামী মারা যায় তারপরে যখন তার গার্জেন হবে বড় ছেলে, ওই বড় ছেলে গার্জেন থাকবে অবস্থাতে যদি তার মা
তার মা যদি বেপর্দা হয়ে চলে আর সে তার গার্জেনের ভূমিকা যদি পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মাকে আমি একাই জাহান্নামে দিব না, কারণ তোমার অধীনে সে আছে, তোমাকে আমি বেঁধে জাহান্নামে ফেলবো। আল্লাহ বলছেন রেজারু কাওয়ামুনা আলা নিসা, আমি পুরুষকে নারীদের নেতা হিসাবে পাঠিয়েছি, সুতরাং তোমরা নেতার দায়িত্ব নিও। ও মহিলারা, তোমরা রাজনীতিতে নেমে যেও না, তোমাদের স্বাধীনতা নামে আন্দোলন করো না, তোমরা অনুবর্তা হয়ে তোমরা জীবন যাপন করো, তোমরা অনুবর্তা সিরা হয়ে চলো, তোমরা নিজেকে পর্দায় রাখো আর গোপনত্ব জীবন যাপন করো, আর নিজেকে তোমরা নেতা হওয়ার চেষ্টা করো না, কারণ আপনি দেখাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, কোন মহিলাকে নবী হিসাবে পাঠান নাই, যত নবী এসেছে পুরুষেরাই নবী হয়েছে, সুতরাং মেয়েদেরকে নবীর দায়িত্ব দেওয়া হয়নি। বলে ও মহিলারা, তোমরা নেতা হওয়ার চেষ্টা করো না, আর যদি তোমরা নেতা হতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা যখন তোমাদের বাপের অধীনে থাকবে, যখন তাদের অনুবর্তা শিরা হয়ে চলিও, স্বামীর অধীনে যখন থাকবে অনুবর্তা শিরা হয়ে চলিও, স্বামীর উপরে চড়াই করে কোনো কথা বলো না। কোন মহিলাকে আপনার নবুয়াতি দেওয়া হয়নি, নবুয়াতির সম্মান দেওয়া হয়েছিল চারটা মহিলাকে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি। চারটা মহিলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই চারটা মহিলাকে নবীর সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে নবুয়াতির দায়িত্ব দেওয়া হয়নি। কেন তাদেরকে যে চারটা মহিলা সম্মানী হলো, তাদের সঙ্গে জিব্রাইলের সাক্ষাৎ হয়েছিল, তাদের সঙ্গে জিব্রাইলের দেখা হয়েছে এই জন্য। এক নম্বর হাওয়া আলাইহিস সালাম, যখন আদম আপনার আর হাওয়াকে জাহান্নাম থেকে ফেলা হলো, জান্নাত থেকে বের করে যখন দুনিয়ায় আনা হলো, হাওয়া আলাইহিস সালাম একদিকে ক্রন্দন করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে জিব্রাইল এসে হাওয়ার আদমের সঙ্গে সাক্ষাৎ ঘটিয়েছে, আর হাওয়ার সঙ্গে যে দেখা হয়েছে জিব্রাইলের, এই জন্য তাদেরকে সম্মানী মহিলা বলা হয়েছে, নবীর সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নবুয়াত কাজ দেওয়া হয়নি। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জিব্রাইলের, হাজরা আলাইহিস সালামের সঙ্গে জিব্রাইলের সাক্ষাৎ হয়েছিল, সাফা মারওয়া ইসমানের জন্য পানির জন্য যখন ছুটাছুটি করছিল, তখন জিব্রাইল বলছে ও হাজরা এসো এসো, পানি নিয়ে তুমি তোমার ছেলের কাছে এসো, হাজরার সঙ্গে জিব্রাইলের সাক্ষাৎ হয়েছে, এর জন্য তাদেরকে সম্মানী নবীর সম্মানী তাকে তাদেরকে দেওয়া হয়েছে। আর এক নম্বর, তারপরে তিন নম্বরে হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার জিব্রাইলের সঙ্গে কথা হয়েছে। চার নম্বরে মারিয়ামের সঙ্গে জিব্রাইলের কথা হয়েছে, এই জন্য তাদেরকে নবীর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নবুয়াতি করার জন্য দেওয়া হয়নি, সম্মান তাদেরকে দেওয়া হয়েছে। তার জন্য মেয়েদেরকে নেতা যদি কোনো মহিলা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তোমরা পর্দায় থাকো আর অপরোক্ষ জীবন তোমরা বাড়িতে তারা যাপন করে, যদি প্রয়োজনে তোমাদেরকে বের হতে হয় তাহলে তোমরা একটা মার্জিত পোশাক পরিধান করে বাড়ি থেকে বের হও। কারণ নামাজ যেমন আপনার ফরজ, পর্দাকেও যেমন ফরজ করা হয়েছে। কোরআনে 6,666 আয়াত আছে, ভালো করে বুঝেন, কোরআনে 6,666 আয়াত আছে, একটি আয়াত আর একটি আয়াতের অন্তরায় নয়। আল্লাহ আর একটি হুকুম অন্য হুকুমকে কুরআন দেখায় না, আল্লাহ সব হুকুমে সমান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মহিলারা, তোমরা সালাত আদায় করবে, আর যদি পর্দা না তোমরা করো, সালাতটা যেমন ফরজ করেছি তেমনটা পর্দাটাও ফরজ করা হয়েছে, যেমন একটা আয়াত আর একটা আয়াতের অন্তর হয় নয়, তেমনটা তোমাদেরকে সালাত আদায়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে পর্দাও থাকতে হবে, পর্দাও করতে হবে। এবার পর্দা যদি তোমরা না করো আর যদি সালাত আদায় করো, তাহলে এবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। এবং বাড়িতে তোমরা অবস্থান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তাবার
রোজার জাহিলিয়া দিলুনা আল্লাহ বাবা রব্বুল আলামিন বলছে ও মহিলারা তোমরা শুনো শুনো তোমরা বাড়িতে অবস্থান করো জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো নিজেকে প্রদর্শন করে বেড়ায় না নিজের সৌন্দর্য গুলি অপর পুরুষের সঙ্গে তোমরা প্রকাশ করো না তোমরা বাড়িতে থাকবে যদি তোমাদের স্কুল কলেজ গুলো কাজে যেতে হয় এমন একটা মার্জিত পোশাক পরবে এমন একটা মার্জিত পোশাক ঢিলা ঢালা পোশাক পরে তোমরা বাড়ি থেকে বের হবে আর না হলে তোমরা জাহেলিয়াতের মতো নিজের সুন্দর লোককে প্রদর্শন করায় না বর্তমান যুগে জাহেলিয়াতের যুগে যেমন মেয়েরা চলত তেমনটা তোমরা করো না হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মেয়ে আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যাদেরকে আপনি মুসলিম মহিলাদেরকে আপনি বলে দিন তারা এমন একটা চাদর নিবে মাথা থেকে আপনার মাথা থেকে নাক মুখের উপর দিয়ে চাদরটা বইয়ে দিবে টেনে দিবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন একটা নবী তার স্ত্রীদেরকে কেন্দ্র করে একটা অবতীর্ণ হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তারা যেন তাদের এমন একটা মার্জিত পোশাক এমন একটা কোনো চাদর দিয়ে মাথা থেকে নিয়ে আপনার মুখ নাকের উপর দিয়ে যেন বইয়ে দেয় তারা সমস্ত শরীরটাকে যেন ঢেকে রাখে না হলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পাকড়াও করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন আপনি বলে দিন তারা যেন তাদের চোখকে তাদের দৃষ্টিকে যেন তারা নিচে রাখে এই জায়গায় পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ধরলেন কেন চোখকে কেন নিয়ে আসলেন আগে এখানে একটা বড় আপনার কারণ রয়েছে চোখকে ধরার জন্য একটা বড় এখানে কারণ রয়েছে পণ্ডিতগণ বলেছেন একটা আমি আপনাদেরকে উদাহরণ পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন চোখকে যে নিচে রাখতে বলেছেন একটা উদাহরণ দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে আপনারা দেখেছেন প্ল্যাটফর্মে কতটা প্ল্যাটফর্মে আপনার স্টেশন থাকে ওখানে একটা লাল সঙ্গে সিগন্যাল থাকে যদি লাল আলো জ্বলে যায় তাহলে ট্রেন যত এক্সপ্রেস হোক না কেন লোকাল হোক না কেন সেই স্টেশনে ঢুকতে পারবে না প্ল্যাটফর্মে ঢুকতে পারবে না ওই আপনার সিগন্যালটাকে ক্রসিং করে যেতে পারবে না দাঁড়িয়ে যাবে আর যদি সবুজ সিগন্যাল পেয়ে যায় তাহলে ট্রেন চলে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে চোখকে ধরার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও মহিলারা তোমরা হচ্ছে স্টেশন মাস্টার আর পৃথিবীতে যত পুরুষ রয়েছে তারা হচ্ছে ড্রাইভার আমি দুনিয়ার পুরুষদেরকে ড্রাইভার বানিয়েছি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মহিলারা তোমরা তোমাদের চোখ দিয়ে সবুজ সিগন্যাল দিও না প্ল্যাটফর্মে গাড়ি কেন এলো নিশ্চয়ই কেবিন মাস্টার আপনার সংকেত দিয়েছে সবুজ সংকেত জেনা কেন হলো নিশ্চয়ই মহিলারা তাদের চোখ দিয়ে সবুজ সিগন্যাল দিয়েছে সংকেত দিয়েছে এই জন্য জেনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফয়সা শুরু হতে হয় আসে আর শেষ হতে হয় সালাম গাছে আল্লাহ রাব্বুল আলামিন জেনার ব্যাপারে মহিলাদেরকে দায়ী করেছেন আজ্জানিয়াত ওয়াজ্জানি জেনার ব্যাপারে মহিলাদেরকে আগে দায়ী করেছেন মহিলারা যদি কোন পুরুষকে সবুজ সিগন্যালটা সংকেতটা যদি না দেয় কোন পুরুষের মায়ের নাম নেই কোন পুরুষ মেয়েদের কাছে হাত ধরতে পারবে না মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না এমনটা পুরুষ দুনিয়াতে এখনো আসেনি আর আসবে না সংকেতটা পায় তখনই সেজন্য বলা হয়েছে চোখ আজ জেনা ফায়সা শুরু হতে হয় চোখ সে আর শেষ হতে হয় সারা বাসে সুতরাং মা বোনেরা চোখের সংকেত থেকে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন আপনার দৃষ্টিকে যদি
একটা পুরুষ না একটা পুরুষকে দেখা মাত্র যদি আপনার দৃষ্টিকে আপনি নিচে করে নেন তাহলে জেনা খাইশা গুলো খারাপ কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মমিন মহিলাদেরকে বলেছে তেমনটা মমিন পুরুষদেরকে বলেছে, যে কোনো বেগানা মহিলা সামনে আসলো হঠাৎ করে তোমার চোখ পড়েছে তৎক্ষণে তোমাকে দৃষ্টি তার কাছ থেকে তুলে নিতে হবে। এই তাৎক্ষণিক যদি দৃষ্টি তুলে নাও তাহলে তোমার কোনো গুণা হবে না। আর যদি মনে করো যে আমি আমার মন ভরে দেখেনি না তারপরে দৃষ্টিটা টানবো আপনার গুণা হয়ে যাবে। অন্তরের আলিমন্দে জাতি সুদ্র আল্লাহ অন্তরের খবর রাখছে, আপনার বেগানা মহিলা চোখে পড়াস সাথে সাথে আপনার তাৎক্ষণিক চোখের নিচে দৃষ্টিকে নিচে রাখতে হবে, নিচে করে নিতে হবে। মহিলারা কোনো পুরুষদের দিকে দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক নিচে রেখে নিতে হবে। ডাক্তার মাস্টার তোমাদের ওইটা থেকে আসে। আল্লাহ মহিলারা যদি কোন তোমরা নেক সন্তান যদি কোন আল্লাহ মলিক জন্ম দিতে চাও তাহলে তোমাদের সতীত্বকে তোমরা নষ্ট করিও না, তোমরা তোমাদের সতীত্বটাকে নষ্ট করো না। আর সতীত্বকে তোমরা যদি নষ্ট করে নাও বেপর্দা হয়ে যদি তোমরা চলো তাহলে তোমাদের করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নবীর জন্ম হবে না, নেক সন্তান তোমরা পাবে না। যাতে তোমরা তোমাদের বডিকে নিয়ে কোন পুরুষ গবেষণা না করতে পারে। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত পুরুষ পাঠিয়েছি তারা হচ্ছে নারী তথ্যবিদ, তারা নারীর বডিকে নিয়ে গবেষণা করে পুরুষেরা। তো আল্লাহ বলছে তোমরা ওই গলার নিচে যে সাদা অংশটুকু থাকে ওটা তুমি খরচ করে দাও পর্দা দিয়ে চাদর দিয়ে, কারণ যেমন ভূতত্ত্ববিদ যারা বৈজ্ঞানিক যারা জমি নিয়ে পড়াশোনা করেছে কয়লা পাথর তেল পায় কি করে তারা বড় বড় পাইপ তার চালিয়ে দেন আর কম্পিউটারে তারা দেখে যে কত ফুট নিচে কয়লা কত ফুট নিচে পাথর কত ফুট নিচে তেল ওই কম্পিউটারের স্ক্রিনে তারা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মহিলারা তোমরা যদি তোমাদের ওই সাদা জায়গাটা গলা থুতনির নিচে যে সাদা জায়গাটা গলাটা তোমরা যদি চাদর দিয়ে ঢেকে দাও তাহলে তোমাদের কোন পুরুষ তোমার বুড়িটাকে নিয়ে গবেষণা করবে না। ওই স্ক্রিনটা যদি খোলা থাকে কম্পিউটার স্ক্রিনটা খোলা থাকবে তোমার শরীরটা গোটাই ওই পুরুষটা গবেষণা করে ফেলবে এই সাদার নিচে কি আছে তার নিচে কি আছে তার নিচে কি আছে এভাবে করতে করতে পুরো বডিটাই তোমার গবেষণা করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে সুতরাং ওটা তুমি কলজ করে দাও তোমার বডি নিয়ে কোন পুরুষ গবেষণা করবে না, কোন পুরুষ গবেষণা করবে না। আর ঘুরা থাকলেই গবেষণা শুরু হয়ে যাবে। সুতরাং মা বোনদেরকে বলা হয়েছে মহিলারা তোমরা পর্দা করো, মহিলাদেরকে মহিলাদের সাথে পর্দা করতে বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে মহিলারা তোমরা তোমার বোন থেকেও পর্দা করো মন থেকেও পর্দা করো ভাবি থেকেও পর্দা করো, তোমরা তোমাদের শরীরের কোন অঙ্গ অন্য মহিলাকে দেখাইবো না। কেন মহিলাদেরকে মেয়েদের কাছে পর্দা করতে বলা হলো পুরুষ দূরের কথা, আর পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের শরীরের অঙ্গ অপর কোন পুরুষ যেন না দেখে। কেন যারা পণ্ডিত যারা সাহিত্যিক তারা এইগুলি যে তাফসির করেছে তারা এমনি করে যুক্তি আসে, যখন আপনার বডিটা ও বোন আপনার বডিটা যখন অন্য বোনকে আপনি দেখাবেন
ওই মনিটা সম্পর্কে তার স্বামীকে বলবে যে আমার বান্ধবীটা এত সুন্দর, আমার বান্ধবীর ঠোঁটটা একদম, চোখটা একদম, নাকটা একদম, গঠনটা একদম, আপনার শরীরটা দেখে তার স্বামীকে সে ইসলামে আপনার শরীরের খবর দিবে। আর আপনার স্বামী তখন বলবে যে তুমি মনে মনে বলবে তুমি না হয়ে যদি তোমার বান্ধবীকে আমি বিয়ে করতাম তাহলে কত না ভালো হতো, তার অন্তরে একটা খারাপ চিন্তাধারা চলে আসবে। শরীরের অঙ্গগুলি এমন ভাবে ঢেকে রাখো যে তোমরা বেপর্দা করিও না, না হলে সেই বিবাহটা আবার সে তার স্ত্রী তার অন্য বান্ধবীকে বলবে যে আমার স্বামীটা এখন এরকম, আমার স্বামীটা এরকম। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও মহিলারা তোমরা নিজেকে গণহত্য জীবন যাপন করো, তোমরা সব সময় পর্দায় থাকো। আর আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেটা হয় আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেগুলি যেমন হুলুদটা, হুলুদটা ইসলামে জায়েজ আছে, তো হুলুদটা আপনার সে হুলুদ আপনাকে কে মাখাবে, আপনাকে হুলুদ মাখাবে আপনার মা, আপনার খালা, আপনার ফুপু, আপনার ভাবি, আপনার খালা তখন ফুপা তখন, ইসলামে এগুলি নিষিদ্ধ রয়েছে। সুতরাং এগুলি হচ্ছে জেনার সূচনা, এগুলো পাবে না, এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে, সেদিন আপনার কি হবে সেদিন আমার কি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দেয়। সুন্দর আমিন আমিন। যে নিজেকে যদি পর্দায় আপনি রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইচ্ছক মাকে সম্মান এতটা দিয়েছে ইসলামে, এতটা হাদিসে দিয়েছে বুখারী শরীফের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনিও খুলুহা মাতাও ওয়া খায়রু মাতাই দুনিয়া ওয়া বারাকাতুস সলিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সব সম্পদ, ওই সম্পদগুলির মধ্যে হইতে সবচাইতে বরদাসীন মা নেক মহিলা সবচাইতে উত্তম বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যাহা কিছু আছে সবই সম্পদ, সবই মাল, তার মধ্যে হইতে সবচাইতে উত্তম মাল হচ্ছে নেককার মহিলারা, যারা নিজেকে পর্দায় রাখে, যারা নিজেকে মার্জিত পোশাক দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখে, তারাই হচ্ছে সবচাইতে নেককার মহিলা। তো মা বোনদেরকে বলবো যে আপনারা এমন একটা মার্জিত পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন, নাহলে আল্লাহ আলামিনের রিপোর্টে আপনার সওয়াব যেমন ফরজ, পর্দাকে যেমনটা ফরজ করা হয়েছে, সুতরাং পর্দাতে যদি আপনার ত্রুটি থেকে যায় তো সওয়াব আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, আপনাকে অবশেষে জাহান্নামে যেতে হবে। আজকে আপনি যদি খুলে রাখেন, একটা আপনাকে আমি দৃষ্টান্ত দিব যে আপনার মহিলাদের কাছে যদি তেঁতুল ধরা হয়, তেঁতুল একটা তেঁতুল যদি মহিলাদের সামনে ধরা হয় তো সব মহিলারাই চাইবে যে তেঁতুলটা পেরে হয়, তাদের জিভায় জল চলে আসবে। সুতরাং এমনটাই একটা যুবক যুবতী মহিলা যদি বেপর্দায় থাকে আর যতটা যুবতী মহিলাটাকে যুবক পুরুষরা দেখবে তাদেরও জিভায় জল চলে আসবে। সুতরাং যেমনটা তোমাদের জিভাতে আসে এমনটা তোমাকে দেখলে পুরুষেরা চলে আসবে, এই জন্য তোমাকে গচ্ছিত হয়ে রাখতে বলা হয়েছে। সোনার চাইতে তুমি দামি, হীরার চাইতে তুমি দামি, আর দুনিয়ার পরিবহন মাতাম খায়র মাতাই দুনিয়ার মরাতু সলেহা। যেমন সোনাকে সন্তুকে ভরে রাখে তেমনটা আপনার উচিত হবে, আপনাকে গণতন্ত্র জীবন করতে হবে। আর যিনারা এখানে আপনার নেতা হিসাবে বসে আছেন, আপনার স্ত্রী যদি বেপর্দা হয়ে যায় তাহলে আপনি হচ্ছে বেপর্দা, যদি আপনি হয়ে যায় আপনার স্ত্রী বেপর্দা হয়ে যদি চলে আপনি তাহসুক করে কাবা করে হজ করে আসলো আপনি জান্নাত পাবেন না, আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে জাহান্নামে যেতেই হবে। এটাই অনিবার্য, এটাই সঠিক, এটাই আল কোরআনে আল্লাহ ঘোষণা করেছে। সুতরাং মা বোনেরা আপনারা এমন একটা মার্জিত পোশাক দিয়ে
নিজেকে ঢেকে রাখুন, যাতে অপর পুরুষের কাছ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যাপারে, মেয়েদেরকে যেমন ছেলেদের মেয়েদেরকে যেমন সাবধানে মানিয়ে গিয়েছে তোমরা পুরুষদের কাছ থেকে বেঁচে থাকো, পুরুষদেরকে বলা হয় যে তোমরা মেয়েদের কাছ থেকে বেঁচে থাকো। মেয়েদেরকে যেমন তেমন মাল ভাবিয়েন না, এ এক বিশাল ধ্বংসাত্মক বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না কায়দা কুন্না আজিম, শয়তানের চক্রান্ত চাইতে মেয়েদের চক্রান্ত সব চাইতে বড়। ইন্না কায়দা কুন্না আজিম, শয়তানের চক্রান্ত কমজোরি কিন্তু মেয়েদের চক্রান্ত কমজোরি। অত ওরা ইমানকে ধারণ করার বস্তু, সুতরাং তাদের থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাকু দুনিয়া আর ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াও যেমন মিষ্টি লাগে আমাদেরকে মেয়েরাও মিষ্টি। সুতরাং দুনিয়া থেকে না বেঁচে থাকলে ইমান চলে যাবে, মেয়েদের কাছ থেকে যদি আপনি বেঁচে না থাকেন আপনার ইমান চলে যাবে। খুব সাবধান, শয়তানের চক্রান্তকে কমজোরি বলা হয়েছে, শয়তান হার মানে মেয়ের কাছে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে যাতে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী যেন বেপর্দা না হয়, কোন জাতির ইমানকে তারা যেন নষ্ট না করে। আল্লাহর কাছে দোয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমার মা বোনদেরকে পর্দায় থাকার এবং আপনারা যে ভূমিকা, গার্জেনের ভূমিকা যে পালন করেন, তাতে যেন পর্দায় ত্রুটি না হয়, এই গার্জেনদেরকে ভূমিকা পালন করতে হবে। না নেন ওই মেয়ের সঙ্গে আপনাকে জানান করে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে, তাই সকলে বলুন আমিন। এই ব্যাপারে একটি হাদিস আপনাদের সামনে শুনাবো, পর্দার ব্যাপারে এটাই যথেষ্ট হয়ে যাবে। আজকে মা বোনেরা আপনার ট্যাপ করে গোসল করা, রাস্তাতে যে পেঁয়াজ কাটা চললো, না কাটলে হয় না, কিন্তু পর্দায় কাটতে হবে। যখন মহিলারা কাজে নেমে যায় তখন তাদের কাপড় যে কথা থাকে তারা নিচে ঠিক রাখে না, শুধু বস্তার দিকে হিসাব থাকে যে ক বস্তা মাল হলো আমাকে কাটতে হবে, মাথায় কাপড় দেওয়া না তার এ হয় না, তো মাথায় আমাকে কাপড় দিতে হবে। আজকে আমার মা বোনেরা শুধু আলেমদেরকে দেখে আপনার পর্দা করে, বাকিদের পর্দার খবর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইল্লা লিবুয়ুতিহিন্না, মেয়েদেরকে বলা হয়েছে একটা বুঝি না সময় নেই, তোমরা তোমাদের পুরো বডিটাকে স্বামীর কাছে তোমরা খুলতে পারো, দেখাতে পারো, তাছাড়া পুরো পৃথিবীর পুরো পুরুষের সামনে খুলে যাবে না। তোমার পিতাকে তুমি পানি দিতে পারবে, তার খিদমত করতে পারবে, কিন্তু গোটা বডি কোনো পুরুষের সামনে খোলা যাবে না একমাত্র নিজের স্বামী ছাড়া। তো নিজের স্বামীর কাছে পর্দা নাই, নিজে আবাই হিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার পিতার সঙ্গে তোমার পর্দা নাই, আর আবাই বুয়ুতি হিন্না, তোমার তোমার স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের সঙ্গে তোমার পর্দা নেই। তুমি যদি তোমার শাশুড়ি মারা যায়, সে তোমার শ্বশুর যদি ইয়ং থাকে, তাকে তুমি তেল সাবান মাখিয়ে দিতে পারবে না। এবার যদি এই শ্বশুরে যদি বিছানাগত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যাওয়া পারছে না, তাহলে পায়খানা পেশাব ধুয়ে দাও, মুরগি চেঞ্জ করে দাও, তোমার কোনো গুণা হবে না। এইগুলি থেকে পর্দা তোমার পর্দা করতে হবে না। নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, নিজের বোনের সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু ফুপাতো ভাই, খালাতো ভাই তাদের সঙ্গে পর্দা করতে হবে। মা তাদের সঙ্গে পর্দা করতে নিজের পুরুষের বাপে, নিজের বাপে, নিজের ভাই বোন তা থেকে কোনো পর্দা নাই, কিন্তু ফুপাতো ভাই, খালাতো ভাই এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলি থেকে পর্দা করতে হবে। কিন্তু আজকে আমরা কত আমাদেরও আজকে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই বলে আমরা এমনটা করি, যদি শ্বশুর বাড়িতে যাই, যদি কোনো সালাস বোন, যদি কোনো শালি কথা না বলে খাবার না দেয়, তারপরে কিন্তু এসে বলে তোমার শ্বশুর বাড়ি যাবো না, তোমার শ্বশুর বাড়িতে লাসায় পড়া বোনেরা আমার কথাই বলে না, কিন্তু তুমি কোন লাসায় দেবে না, তোমার সাথে কেন কথা বলবে, তোমার শ্বশুর তো তোমাকে তোমার তার মেয়েকে দিয়েছে, তার সঙ্গে তোমার সব হবে, কিন্তু তোমার শালির সঙ্গে কোনো তোমার সম্পর্ক নেই, এটাই হচ্ছে ইসলাম। আর তুমি ডাক করো যে শালিকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে, কে বলে তুলা ভাই, শালিকে কোথায় নিয়ে যাবে, কে সবকে তুলা ভাই, মানে একটা সঙ্গে বাকি যা আছে সব ফ্রি, যেমন এখন জিনিসগুলো ফ্রি পাওয়া যাচ্ছে, ইসলাম কিন্তু এটা নয়। ইসলাম
হচ্ছে যার সঙ্গে যেটা তোমার ইয়ে হয়েছে বাকি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। সাপোজ কোনো পরিচয় পর্দায় দুটো কথা বলতে পারে, কিন্তু তা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমিও তো বাঁচতে চাই না, আপনি তো চান না, কথা না বললে রাগ করি। আপনাদের যে মর্যাদা দিয়েছে জামানার অজ্ঞতার জামানায় আপনাদের কোন মূল্য ছিল না, আপনারা বেপরোয়া হয়ে থাকবেন, আপনাদের কোন দাম দেয়নি। কিন্তু ইসলাম আমাদের আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের দিকে দেখলাম কিছু ময়রাকে হাত আর পায়ে শিকল বাঁধিয়ে রাখা, জাহান্নামে ঝুলছে, জাহান্নামে ঝুলছে, আর তার পেটটা বহুজের মতো উঁচু হয়ে গিয়েছে, আর পেটের মধ্যে থেকে অসংখ্য বাচ্চা গ্রহণ করে আওয়াজ করছে। তার ওই বাচ্চাগুলি ভূমিষ্ঠ করার জন্য তারা শটপট করছে, দুনিয়া থেকে আপনার সুহদ্দর মহিলাটিকে কেন এভাবে জাহান্নামের উপরে বেঁধে রাখা হয়েছে, কেন এভাবে তাকে সাজা দেওয়া হয়েছে? আপনি শুনুন, এই মহিলাটা স্বামীর খিদমত করেছে, নামাজ পড়েছে, দান করেছে, সব করেছে, কিন্তু নিজে পর্দায় রাখেনি, এই জন্য তাকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। পেটে কেন এত বাচ্চা? পর্দা না করার কারণে তার পেটটি অন্য পুরুষেরা দেখেছিল। যদি কুড়িটা পুরুষ তাকে সেক্সি মডেল যদি দেখে থাকে তাহলে কুড়িটা বাচ্চা তার পেটে হয়েছে, যদি একশোটা দেখে তো একশোটা বাচ্চা তার পেটে এসেছে, তা কেন সে তার ভূমিষ্ঠ হচ্ছে না? চিন্তায় বলেন, রাস্তা দিয়ে আগুনের শিকল ধরে একটা বাচ্চাকে ডেলিভারি দিতে 70 বছর লাগবে। থাকেন যত ইচ্ছা, যদি এই আদেশের সম্মুখীন হতে চান আর যদি এগুলো থেকে বাঁচতে চান, আজ থেকে আপনাকে পর্দা করতে হবে। আপনি বাড়ি থেকে পুকুরে গোসল করতে আপনি যেতে পারেন না, আপনি আপনার ট্যাপ করে গোসল করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিনে জবাবদিহি করবে পুরুষদেরকে, যে সমস্ত বাবার আমার ভাইরা মায়ের জন্য হামামখানা গোসলখানা তৈরি করে দিতে পারেনি, শুধু বিয়ে করলে হবে না, সে ইসলাম আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে। যদি আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি বিয়ে করেন, তাহলে সিরাম থেকে আপনার জীবন আপনি টেকা ইসলাম এটাই করেন। সেই কিয়ামতের দিনে আপনার স্ত্রী যদি আজকে গোসল করতে যায় পুকুরে, আজকে যদি নদীতে যায়, আজকে যদি টেপে যায়, তাহলে আপনাকে জবাব সেদিন দিতে হবে। ওই মহিলাটার সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। তাই আমার মা বোনদেরকে বলবো যে মা বোনের একদিন যা করেছেন নিজেকে একটু পর্দায় রাখুন, নাহলে সব আপনার ব্যর্থ হয়ে যাবে পর্দা না থাকার কারণে। আল্লাহর কাছে দোয়া রাখুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তার সাথে সাথে আর্যদের ভূমিকা পালন করেছে, তারা যেন ঠিকভাবে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে মার্জিত পোশাক দিয়ে তারা যেন স্কুল কলেজ কোনো কারণবশত যে জায়গাগুলিতে যাওয়ার দরকার সেগুলিতে যেন পাঠাতে পারে। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের বলবো
যে আপনারা কানে তাহত বলা হয়েছে, যাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যাবেন, স্বামী যেমনটা দিবে তেমনটাই আপনাকে নিয়ে খুশি হয়ে রাখতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, আল্লাহ যেন আমাদের সকলকে এই জাহান্নামের প্রতি আমল করার তৌফিক দান করে দেয়। সত্যি বলুন আমিন। সামনে আপনার মাহে রমজান আসছে, তাই যাদের সিয়াম বাকি রয়েছে আপনারা অবশ্যই সিয়ামগুলি কাজাগুলি তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার তৌফিক দান করে, আর আগামীতে যে সিয়াম আসছে মাহে রমজান, আমাদের সকলকে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে সিয়াম রাখার জন্য আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেন আমাদেরকে আমরা যদি রমজান অব্দি পৌঁছাই আল্লাহ আমাদের সকলকে যেন সিয়াম পালন করার তৌফিক দান করে। তাই সকল আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি। বলার মধ্যে ভুল ক্ষমা করবেন। Bismillahirrahmanirrahim.